Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড মুভিটি ট্রেলারটি নিয়ে। এই ট্রেলারটি নিয়ে আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে কিছু কথা বলতে চলেছি এই মুভিটির সঙ্গে। এবং এই ট্রেলারে এমন কি দেখানো হয়েছে যা এই মুভিটি দেখার জন্য আমরা হলে যেতে বাধ্য হব। চলুন তাহলে সেই সমস্ত ডিটেলস আমরা আজ আলোচনা করি এই ভিডিওতে। ভিডিওতে তাহলে আজ আমরা তাহলে শুরু করি। সেলুলয়েডের সন্ত্রাসবাদীদের গল্প এর আগেও নানাভাবে উঠে এসেছে আমাদের বড় পর্দা এবং কখনো কখনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবি, কখনো আবার সিনেমা তৈরি হয়েছে কাল্পনিকহীন উপর ভিত্তি করে। তবে রাজকুমার গুহের ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেডের ট্রেলার দেখে কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের গল্প আমরা দেখতে পেলাম এই ট্রেলারটির মধ্যে। কোনো নির্মিত কাহিনী নয়, বরং কিন্তু আমরা এই মুভিতে দেখতে পাবো 2007 থেকে 2013 সাল পর্যন্ত পরপর হয়ে যাওয়া ভারতে যে জঙ্গি হামলা হয়েছে তার উপর ভিত্তি করে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে আমরা দেখব অর্জুন কাপুর, এবং অর্জুন কাপুরকে কিন্তু অনবদ্য লেগেছে এই ট্রেলারটিতে, তা কিন্তু দেখলেই বোঝা যায়। যে কিনা দেশের বিভিন্ন শহরে হয়ে যাওয়া একাধিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড, অর্থাৎ ভারতে মোস্ট ওয়ান্টেড। সে সবাই তাকে ভারতে অসমা বলে চেনে। সেই দেশদ্রোহীকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে গোটা দেশের পুলিশ, কিন্তু তার নাগাল পাওয়া দিন দিন প্রায় অসম্ভব উঠেছে। ঠিক এমন এক সন্ত্রাসবাদীকে ধরতে নিজের প্রাণ বাজি রাখতে প্রস্তুত একজন ইন্টেলিজেন্ট অফিসার যার নাম প্রভাত কুমার। সেই গোয়েন্দা অধিকারী প্রভাত কুমারের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপুরকে। পাঁচজনের একটি দল নিয়ে তৈরি করে বেরিয়ে পড়েন ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড অসমাকে খুঁজতে। নেপালের কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন শহরে চষে ফেলেছেন প্রভাত ওরফে অর্জুন। নেই হাতিয়ার, নেই সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য, তাও আবার অসমকে ধরতে প্রাণ বাজি রেখে সে নিজের দলকে এগিয়ে নিয়ে যায় গোয়েন্দা অধিকারী অর্জুন, যেখানে কিন্তু প্রতি পদে পদে মৃত্যুরও ছোবল দেখা যাচ্ছে এই ট্রেলারটির মধ্যে। কি হয় তারপর, অর্জুন কি পারবে ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেডকে অসমকে ধরতে, সেই গল্প জানতে হলে কিন্তু প্রেক্ষাগৃহে পর্দায় চোখ রাখতে হবে। অর্থাৎ 28 মে, এই মে মাসে কিন্তু 28 তারিখে এই ছবিটি অর্থাৎ মুক্তি পেতে চলেছে। সেই দিনই কিন্তু মুক্তি পাবে এই ছবিটি, এবং তা কিন্তু অ্যাকশন রোমান্স ভরপুর ছবি, তাই ইঙ্গিত মিলেছে এই ট্রেলারটিতে। এই ট্রেলারটি আমারও খুবই ভালো লেগেছে, এবং এই ট্রেলারটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে করে জানাতে পারেন যে এই মুভির ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে। প্রসঙ্গত, ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড দিয়েই নাকি বলিউডে দ্বিতীয়বার ছবিতে আরও একবার নিজের প্রতিভা বিকাশের সুযোগ পেলেন বাংলা জগতে অন্যতম খ্যাতনাম অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। ছবিতে তার চরিত্রের নাম সৌভিক বিশ্বাস। এছাড়াও রয়েছেন কিন্তু আরেক বাঙালি অভিনেতা যার নাম রাজেশ শর্মা। এই দুই অভিনেতাকে দেখা যাবে উচ্চপদ পুলিশ অধিকারীর চরিত্রে। রাজেশ শর্মার চরিত্রের নাম দেওয়া হচ্ছে রাজেশ সিং, যিনি কিনা বর্তমানে বলিউডের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। এছাড়া অভিনয় করছেন এই মুভিতে প্রশান্ত আলেকজান্ডার, গৌরব মিশ্র, সাইফ খান এবং প্রবীণ সিং কিন্তু এই মুভিতে দেখা যাবে। আর এই মুভিটি যখনই হলে আসবে আমি অবশ্যই এই মুভিটি দেখার জন্য হলে যাব, এবং অবশ্যই এই মুভিটি দেখে আপনাদেরকে রিভিউ জানিয়ে দেবো যে এই মুভিটি কেমন হয়েছে। এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখতে যাবেন কি না, এবং ট্রেলারটাও কেমন লেগেছে আপনাদের তাও জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।